দৈনিক করোনা সংক্রমণে ভারতে বিশ্ব রেকর্ড। ৫৩ নাবিক সহ ইন্দোনেশিয়ার সাবমেরিন নিখোঁজ। খাদ্য নিরাপত্তা সংকটে মিয়ানমার, বলছে জাতিসংঘ। দেখছেন এটি নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আছি আমি নেহরিন মুস্তাফা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ভারতের করোনা পরিস্থিতি। দৈনিক সংক্রমণে সব রেকর্ড ভেঙে দিল ভারত। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে প্রায় ৩,১৫,০০০ মানুষ। এ সংখ্যা আগের দিনের চেয়ে প্রায় ১৮,০০০ বেশি। এর আগে গত বছরের ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে একদিনে ৩,০০০০০ মানুষ করোনা শনাক্ত হয়েছিলেন। ভারতে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৫৯,৩০,০০০। শনাক্ত রোগীর সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই ভারত। দেশটিতে আক্রান্তের সঙ্গে মৃত্যুর সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। সর্বশেষ ২,১০৪ জনকে নিয়ে মোট মৃত্যু ছাড়িয়েছে ১,৮৪,০০০। গত ৪ এপ্রিল ভারতে একদিনে শনাক্ত হয়েছে ১,০০,০০০। মাত্র ১৭ দিনের মাথায় এ সংখ্যা ৩,০০,০০০ ছাড়িয়ে গেল। ভারতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ ষষ্ঠ দফায় ৪৩টি আসনে ভোট গ্রহণ চলছে। কড়া নিরাপত্তায় স্থানীয় সময় সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ দফায় মোট ভোটার ১,০০,০০০৪,০০০ সব দল মিলে প্রার্থী ৩০৬ জন। আজকে নির্বাচনে ভাগ্য নির্ধারণ হবে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ ও বিজেপি নেতা মুকুল রায়ের মতো প্রার্থীদের। রয়েছে চিত্র পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী কৌশানী মুখ্যপদের মতো তারকারাও। নির্বাচনের সহিংসতার ভয়কে ছাপিয়ে গেছে কোভিড-১৯ সংক্রমণের ভয়াবহতা। পশ্চিমবঙ্গে একদিনে করোনা শনাক্ত হয়েছে ১০,৭৮৪ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৬,৭৮,৯৫৬। এ দফায় ভোট গ্রহণের আগে নির্বাচনী প্রচারণা বন্ধ রেখেছিল সব দলে। একটি লরিতে করে সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত ইদলিবে পৌঁছেছে করোনা টিকার প্রথম চালান। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার ৫৪,০০০ ডোজ বাব আল হাওয়া সীমান্ত দিয়ে আজ ইদলিবে পৌঁছে। মের শুরু থেকে ওই অঞ্চলে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। প্রথম পর্যায়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ৬০-এর ঊর্ধ্বে নাগরিকদের টিকা দেওয়া হবে। এছাড়া বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত বা ঝুঁকিতে থাকা লোকজনকেও ভ্যাকসিনের আয়তায় আনা হবে। সংঘাতের কারণে ইদলিবের ৭,০০,০০০ মানুষ চরম মানবিক সংকটে দিন পার করছে। জাতিসংঘের সহায়তা কোভ্যাক্স প্রকল্পের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে ভ্যাকসিন কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই প্রকল্পে আয়তায় ধনী দেশগুলোর পাশাপাশি দরিদ্র দেশগুলোতেও ভ্যাকসিন নিশ্চিত করার চেষ্টা চলছে। কোভ্যাক্স কার্যক্রমের আয়তায় এখন পর্যন্ত বিশ্বের ১০০টি স্থানে ভ্যাকসিন পাঠানো হয়েছে। ৫৩ জন নাবিক সহ ইন্দোনেশিয়ার একটি সাবমেরিন বালি উপকূলের কাছে নিখোঁজ হয়েছে। ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে দেশটির নৌবাহিনী। বালি দ্বীপের দক্ষিণে মহড়ায় অংশ নিয়েছিল কেআরআই নাঙ্গাল ৪০২ নামের এই সাবমেরিনটি। হঠাৎ এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইন্দোনেশিয়ার সেনাবাহিনী প্রধান জানিয়েছে সাবমেরিনটি খোঁজার কাজ শুরু হয়েছে। সাবমেরিনটি উদ্ধারে সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াকে অনুরোধ করেছেন তারা। নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, বুধবার বালি উপকূল থেকে ৬০ মাইল দূরে জার্মানির তৈরি সাবমেরিনটি নিখোঁজ হয়। সমুদ্রে ওই এলাকাটি অনেক গভীর। ৭০ দশকের শেষ দিকে তৈরি এই ডুবযানটি ইন্দোনেশিয়ার ৫টি সাবমেরিনের একটি। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ও গভীরত হতে থাকা আর্থিক সংকটের মধ্যে দ্রুত গতিতে বাড়ছে খাদ্য নিরাপত্তাহীনতা। এই পরিস্থিতি চলতে থাকলে আসছে মাসগুলোতে সে দেশের ৭,০০,০০০ নাগরিক আনাহারে পড়বে বলে আশঙ্কা করা করছে জাতিসংঘ।
বিশ্ব খাদ্য কর্মসূচি WFP-র এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 3 থেকে 6 মাসের মধ্যে মিয়ানমারের 34 লাখের বেশি মানুষ খাবার জোগাড় করতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এই সময় শহর অঞ্চলে উৎপাদন, নির্মাণ ও সেবা খাতে চাকরি হারানোর লোকের সংখ্যা বাড়তে পারে এবং খাদ্য পণ্যের দাম বাড়ায় পরিস্থিতি বেশ খারাপ হতে পারে। মিয়ানমারের WFP-র আবাসিক প্রতিনিধি স্টেফেন অ্যান্ডারসন বলেন, দেশটিতে চাকরি হারানো দরিদ্র মানুষের সংখ্যা অনেক আর তাদের খাবার কেনার সমর্থন নেই। খাদ্য নিরাপত্তার উদ্বেগজনক অবনতি রোধ করতে দ্রুত একটি উদ্বেগ প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। WFP আরও জানায়, ফেব্রুয়ারির শেষ থেকে চালের মূল 5% ও ভোজ্য তেলের মূল 18% বেড়েছে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। ন্যাভালনির মুক্তির দাবিতে রাশিয়ার 29টি শহরে বিক্ষোভ। পাকিস্তানে বিস্ফোরণে নিহত 4, লক্ষ্য ছিল চীনা রাষ্ট্রদূত। রাশিয়ার বিদ্রোহী নেতা আলেক্সিস ন্যাভালনির মুক্তির দাবিতে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এ সময় 1,000-এর বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। রাজধানী মস্কো সহ 29টি শহরে বুধবার বিক্ষোভ দেখান ন্যাভালনির সমর্থকরা। আন্দোলনকারীরা ন্যাভালনির মুক্তি চাওয়ার পাশাপাশি তার সুচিকিৎসার দাবিও তোলেন। বিভিন্ন শহরে 14,000-এর বেশি মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে বলে দাবি বিরোধী নেতা কর্মীদের। ন্যাভালনিকে কারাগারে নেওয়ার পর দেশটিতে এটি সবচেয়ে বড় জামায়াত। 44 বছর বয়সী ন্যাভালন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। গত 31 মার্চ থেকে কারাগারে অনশন শুরু করেন তিনি। পিঠে তীব্র ব্যথা ও পায়ের অসারতার জন্য পর্যাপ্ত চিকিৎসা সেবা না পেয়ে অনশনে যান এই বিরোধী নেতা। ন্যাভালনির পরিবার, চিকিৎসক, আইনজীবীরা বলে আসছেন তার স্বাস্থ্যের অবস্থা ভালো নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমন প্রেক্ষাপটে ন্যাভালনকে গত সোমবার কারা হাসপাতালে ভর্তি করা হয়। পাকিস্তানের কোয়েটা শহরে শেরেনা নামের একটি বিলাসবহুল হোটেলে বোমা বিস্ফোরণে 4 জন নিহত ও 12 জন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে গত রাতে হোটেলটির পার্কিং লটে এই হামলার লক্ষ্য ছিল চীনা রাষ্ট্রদূত। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন চীনা কর্তৃপক্ষ। হামলার কিছুক্ষণ পরই পাকিস্তান তালেবানরা এর দায় স্বীকার করেছে। আফগান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার ওই হোটেলেই উঠেছিলেন চীনা রাষ্ট্রদূত। তবে হামলার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ পাকিস্তানি গণমাধ্যম ARoI নিউজ টিভিকে বলেন, বিস্ফোরক বোঝাই একটি গাড়ির সাহায্যে এই হামলা চালানো হয়। এটি একটি সন্ত্রাসী হামলা। তিনি আরও বলেন, চীনা রাষ্ট্রদূত নং রং এই সময় অন্য জায়গায় একটি অনুষ্ঠানে ছিলেন। সাম্প্রতিক মাসগুলোতে বেলুচিস্তান প্রদেশে হামলার মাত্রা বাড়িয়েছে জঙ্গি গ্রুপগুলো। তালেবানরা জানিয়েছে তাদের আত্মঘাতী হামলাকারীরা বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে এই হামলা করেছে। চল্লিশ জন বিশ্ব নেতাকে সঙ্গে নিয়ে আজ থেকে একটি শীর্ষ জলবায়ু সম্মেলন শুরু করতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জলবায়ু পরিবর্তন বিষয়ে নিজেদের বৈশ্বিক নেতৃত্বে পুনরায় জোরদার করার লক্ষ্য এই ভার্চুয়াল সম্মেলনে ডাক দিয়েছে বাইডেন। হোয়াইট হাউস থেকে এই ভার্চুয়াল সম্মেলন আয়োজন করা হয়েছে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র এই সম্মেলনে নিজেদের হালনাগাদ কার্বন প্রতিশ্রুতি বা লক্ষ্যমাত্রা প্রকাশ করবে। এই লক্ষ্যমাত্রা বা প্রতিশ্রুতি অনুযায়ী 2030 সালের মধ্যে যুক্তরাষ্ট্র তাদের কার্বন নিরসন বা নির্গমন প্রায় অর্ধেকে নামিয়ে আনবে। অন্যান্য বিশ্ব নেতারা সঙ্গে এই জলবায়ু সম্মেলন যোগ দিচ্ছেন চীনের শি জিনপিংও। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর থেকে জলবায়ু পরিবর্তন বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়েছেন। তিনি দায়িত্ব নেওয়ার প্রথম দিনে প্যারিস জলবায়ু চুক্তিতে আবারও যোগদানের ঘোষণা দেন। এদিকে বৈঠকের আগে সংশ্লিষ্ট কর্মকর্তারা জলবায়ু বিষয়ক ক্ষেত্রগুলোতে পিছিয়ে থাকা দেশগুলোর প্রতি আরও উচ্চ লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করার আহ্বান জানান।
সিরিয়া থেকে একটি ছোড়া একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে। হামলাস্থলের প্রান্ত 30 কিলোমিটারের মধ্যে ইসরায়েলের একটি পারমাণবিক স্থাপনার অবস্থান। সিরীয় ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ইসরায়েলে ডিমানো পারমাণবিক চুল্লির আশেপাশের এলাকায় সতর্ক সংকেত বেজে ওঠে। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে সিরীয় ক্ষেপণাস্ত্রটি দক্ষিণাঞ্চলে বিস্ফোরিত হয়েছে, তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। এদিকে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলের পক্ষ থেকেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তবে সেই ক্ষেপণাস্ত্রগুলো প্রায় সবকটি ভূপাতিত করা হয়েছে বলে সিরীয় রাষ্ট্র টেলিভিশনে দাবি করা হয়। এই ঘটনায় 4 সিরীয় সেনা আহত ও একটি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে গণমাধ্যমটি। শেষ করছি আয়োজন, তবে তার আগে এক নজর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দৈনিক করোনা সংক্রমণে ভারতে বিশ্ব রেকর্ড। ৫৩ নাবিক সহ ইন্দোনেশিয়ার সাবমেরিন নিখোঁজ। খাদ্য নিরাপত্তা সংকটে মিয়ানমার বলছে জাতিসংঘ। নাভালনির মুক্তির দাবিতে রাশিয়ার 29টি শহরে বিক্ষোভ। পাকিস্তানে বিস্ফোরণে নিহত 4, লক্ষ্য ছিল চীনা রাষ্ট্রদূত। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়ে, সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। এটি নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন *ANN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে।